দীপদাস খুব আকর্ষণীয় পর্যায়ে বিজেপিয়ে 15খনত গুয়াত একেদরে কংগ্রেসে 14খনত টিএমসিয়ে 2খনত একেদরে আমি জানাইছো যে উত্তরাখণ্ডত বিজেপিয়ে 34খনত কংগ্রেসে 33খনত যেটো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই এক্সিট পোলর প্রতি যেটো ফলাফল সেই ফলাফলের সমান্তরালভাবে এই প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় নিশ্চিতভাবে এক আকর্ষণীয় নির্বাচনের আজি যে আপনার পরিণাম আমি দেখি আছো বর্তমান এই আসলে সময় কব গেলে এই টু আর্লি টু প্রেডিক্ট এই 9:45 হয়েছেহে তো গোটেই দিনটো যদি এনেকুৱা থাকে তেতিয়াহলে এক্সিট পোলে যেনেকে কৈছে আখরে আখরে সংবাদ মাধ্যমর প্রতিজন কর্মীক প্রতিগৰাকী কর্মীক আমি ধন্যবাদ দিব লাগিব তেওঁলোকে কোৱাৰ নিচিনা এই নির্বাচনের আমি পরিণাম চাবলৈ গৈ আছো কিন্তু তার আগতে আমার বিজেপির সন্মানীয় প্রতিনিধিগৰাকীয়ে কিছু নিজের দলের আপনার প্রশংসাত কিছু কথা কৈছে আমি নিরপেক্ষ মানুষ আমি জাস্ট রাজনৈতিকটোক আমি দূরেরপরা অবজার্ভ করো তেওঁ যেটা কৈছে মহিলার আপনার সন্মানের কথা এই হাথরসত কি হয়েছিল বাৰু হাথরসত মহিলাগৰাকীক কেনেকৈ সন্মান করা গৈছিল ৰাতি দুভাগ ৰাতি জ্বলাই দিয়া যে কৈছিল তেনেকৈ সন্মান করা গৈছিল নেকি কৃষকৰ কথা কৈছে কৃষকৰ কথা কওঁতে কেন্দ্রীয় মন্ত্রীর পুতেকে কৃষকৰ ওপৰত গাড়ী চলাই দিয়ে কৃষকৰ ওপৰত সন্মান এনেকৈ দিয়ে নেকি আর কোয়া হয়েছে এটা আপনার বিজেপির নির্বাচনের কথা সেই কারণে যোগী মানে ইমান ভাল কাম করেছে যোগী সরকারক কি দিয়া হয়েছে সেই কারণে পুনর্বার আহিব পুনর্বার আহিব হয় কিন্তু বর্তমানও যাবারর যান আসন পাইছিল তাতক 44খন আসন কম পাইছে 45খন আসন এই লেটেস্ট সময় এটা এটা আইছে 45খন আসন কম আপনার ট্রায়াল মানে লিড করে আছে তো এই হিসাবের যদি পরিণাম যায় বা ইয়াতকৈ কম বেশি 2-4খন ইয়ারকে প্লাস মাইনাস আপনি 5 যদি ধরিও লো আমি তো এইবর কম কেউ পালে রাইজর ইমান ভাল কাম করেছিল তো মরম আরো বেশি পাব লাগিছিল তো মরম কম কেউ পালে এটা আপনি মনত রাখব লাগবে যে আজির সমাজ ব্যবস্থা যে নির্বাচন চলি আছে নির্বাচন তো কোনো উন্নয়নের নামত নয় এটা বুঝি উঠা উচিত এটা একটা ব্র্যান্ডিং আপনি কেনেকে ব্র্যান্ড করেছে আপনি সেই কারণে আজ প্রশান্ত কিশোরের নিচিনা মানুষের প্রয়োজন হয়েছে নির্বাচনের জিকার কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তেনে ধরনের পলিটিক্যাল এনালাইসিসের আপনার প্রয়োজন হয়েছে তো এই ব্র্যান্ডিং তথ্য প্রযুক্তির আপনার ব্যবহার আর মানুষক তার মানে আপনি কেনেক মহচ্ছিন্ন করব পড়ে আর উত্তর প্রদেশ বা তেনে যে কাউবেল্ট আমি সাধারণত দেখো তারে মানুষবোরক আপনি ধর্মর নামত আপনি সদায় যদি দেখে ধর্মীয় হিংসা প্রতিহিংসা এইবর এই গোটেইবর কারবার কাউবেল্টক বেশিকই হওয়া যায় দেখা পাওয়া যায় তো এইবর ধর্মীয় মেরুকরণের সকলতকৈ বেশি প্রভাব সেইবর ঠাইতে পড়ে রাম মন্দিরটো একটা বিরাট ডাঙর একটা মানে ট্রেমেন্ডাস ব্র্যান্ডিং করেছে ভারতীয় জনতা পার্টি তো রাম মন্দিরটা একটা বিরাট ডাঙর কারণ মানুষে মানুষের আস্থাটো এনেকুৱা একটা বস্তু মানুষে মই এবেলা নোখোৱাকে থাকিম কিন্তু তথাপিও আপনি যদি মূল ঈশ্বরের প্রতি মানে কিবা এটা কটাক্ষ মন্তব্য দিয়ে তেতিয়াহলে আমার মই সহ্য নকৰো এইটো লাগিলে মই এবেলা নোখোৱাকে থাকিম তো সেইটো কারণে মই নির্বাচনের আগতে উত্তর প্রদেশত গৈ পেলাই থাকি আইছো ইভেন মই উত্তরাখণ্ডতো থাকি আইছো উত্তরাখণ্ডর কানেক্টিভিটি ভাল বুলি কৈছে জঘন্য কানেক্টিভিটি ইমান বেয়া কানেক্টিভিটি মই পৃথিবীত কতো পোৱা নাই মই গলো আপোনার এই আপোনার উত্তরাখণ্ডৰ কুমায়ুন রিজনত কুমায়ুন রিজনের পৰা আপুনি যদি তেওঁলোকৰ দুটা মানে বেল্ট আছে এটা কুমায়ুন আৰু এটা হল গড়ৱাল কুমায়ুনৰ পৰা গড়ৱালৰ যাবলৈ একো রাস্তা নাই জঘন্য বেয়া রাস্তা মানে আপনি সেই রাস্তা যদি এবার যাত্রা করে তেনহলে আপনি দুদিন আহি পেলাই মানে চিকিৎসালয় মানে আপনার শরীরের চিকিৎসা করব ইমান বেয়া রাস্তা এই হয়েছে উত্তরাখণ্ডের অবস্থা আর যেটু উত্তরাখণ্ডত যেটু আপনার মাটি ভেটিবলে কারণ পাহাড়িয়া রাজ্যত মাটি ভেটিবলে যিবুর আপনার বাউন্ডারি ওয়ালসবুর দিয়া হয় গার্ডওয়ালবুর দিয়া হয় ইমান বেয়া মোর যেতিয়া তার কাখেরে মই যাত্রা করে আছিল মোর ভয় লাগিছে যে এইটু খহি পেলে মোর গাতে নপরিব নেকি তো ইমান সাংঘাতিক বেয়া মেঘালয়ের দরে রাজ্যের পর শিকিব লাগে আসলে।